প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন, দেশ যাদের নিয়ে গর্ব করে, আমরা ঠিক সেই সমস্ত গর্ব করার মতো মানুষের জীবন এবং ভাবনাগুলো উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক তেমনি একজন গর্ব করার মতো মানুষ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকে যিনি উপস্থিত আছেন তিনি একজন বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সংস্কৃতির এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। এই সব কিছুকে ছাপিয়ে তিনি আমাদের বাংলাদেশের গীতি কবিতার একজন প্রাণ পুরুষ হয়ে আবির্ভূত হয়েছেন। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ রফিকুজ্জামান। কেমন আছেন? ভালোই আছি। আজকে আমরা আপনার জীবনের কথা শুনবো, এখনকার ভাবনাগুলো শুনবো, কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। মোহাম্মদ রফিকুজ্জামানের জন্ম 1943 সালের 11 ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার ফুরসুন্দি লক্ষ্মীপুরের মামা বাড়িতে। তার পৈতৃক বাড়ি যশোর শহরের খড়কিতে। তার বাবার নাম শাহাদাত আলী এবং মায়ের নাম সাজেদা খাতুন। মোহাম্মদ রফিকুজ্জামান যশোর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন 1968 সালে বাংলাদেশ বেতারে চাকুরিতে যোগদানের মাধ্যমে। 1993 সালে সরকারি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন তিনি। এরপর বেশ কিছু টিভি চ্যানেলে সিইও এবং অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ রফিকুজ্জামানের লেখালেখির হাতেখড়ি স্কুল জীবনে হলেও 60-এর দশকের শুরুতে কবি হিসাবে আত্মপ্রকাশ ঘটে মূলত বড় ভাই কবি গবেষক অধ্যাপক গীতিকবি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের অনুপ্রেরণায়। 60-এর দশকে যশোর এমএম কলেজে অধ্যয়নকালে মোহাম্মদ রফিকুজ্জামানের সৃজনকর্মের ব্যাপক স্ফুরণ ঘটে। একদিকে যেমন তার রচিত কবিতা প্রকাশিত হতে থাকে দেশের বিখ্যাত সব পত্রপত্রিকায়, তেমনি অন্যদিকে যশোরের প্রায় সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান ব্যক্তিত্বে পরিণত হন তিনি। 1965 সাল থেকে বাংলাদেশ বেতারে নিয়মিত গীতিকা হিসেবে কাজ শুরু করেন। 1973 সাল থেকে তিনি নিয়মিতভাবে চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। প্রায় 100+ চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। সব মিলিয়ে তার প্রকাশিত গানের সংখ্যা প্রায় 2000। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, সুখ পাখিরে পিঞ্জিরা তোর খুলে দিলাম আজ, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাশে দাঁড়িয়ে। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা তিনি। তার লেখা গানের কথা এবং ছন্দের জাদুময়তা শ্রোতাকে এক অন্যরকম আবেশে ভরিয়ে দেয়। যার কারণে সব পরিচয়কে ছাপিয়ে তিনি গীতিকবি হিসেবেই সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছেন। 1961 থেকে 1987 সাল পর্যন্ত মোহাম্মদ রফিকুজ্জামান মঞ্চ, বেতার ও টেলিভিশনের জন্য 100+ নাটক লিখেছেন ও অভিনয় করেছেন। এছাড়া 100+ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতাও তিনি। কবিতা, গীতিকবিতা ও প্রবন্ধ বিষয়ে তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এছাড়া তিনি একজন শৌখিন চিত্রশিল্পী ও সমসাময়িক বিষয়ে পত্রপত্রিকার কলাম লেখক। মোহাম্মদ রফিকুজ্জামান 1984 সালে চন্দ্রনাথ সিনেমার হৃদয়ে এ যে কথার কাঁপন মুখে কেন বলা হয় না। 1986 সালে শুভদা সিনেমার সব গানের জন্য গীতিকা হিসেবে এবং 2008 সালে নার্গিস আক্তারের মেঘের কোলে রোদ সিনেমার জন্য শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে দেশে বিদেশে শতাধিক পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন তিনি। এদেশের সামগ্রিক সৃজন কর্মকে সমৃদ্ধ করা, বিশেষ করে বাংলা গানকে সমৃদ্ধ করবার পেছনে এই মানুষটির অবদান অসামান্য। তথ্যচিত্রে আপনাকে আরও অনেক কিছু জেনে এলাম। আমরা আলাপটি শুরু করতে চাই সেই জায়গাটি থেকে, যে জায়গাটিতে, যে পরিবারটিতে আপনার জন্ম হয়েছিল, সেই পরিবারটি সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন। আমার পরিবারে আমি আসলে সবার দ্বারা অনুপ্রাণিত। আমার বাবা, আমি নিজের বাবা বলে বলছি না, আমার বন্ধুমহলের সবাইকে বলতে শুনেছি যে যশোরের সৎ মানুষ যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন এই শাহাদাত আলী সাহেব। আমার বাবার নাম শাহাদাত আলী, আমার মায়ের নাম সাজেদা খাতুন। তো বাবা এবং মায়ের যে একেবারে প্রাথমিক যে শিক্ষা আমার জীবনে এসে পড়েছে, এই শিক্ষা যদি না পড়ত, তাহলে আমি যে চরিত্রের মানুষ ছিলাম, আমি যে দুরন্ত, দুর্দান্ত এবং মানে কী বলা যায় যে একেবারে সব নিয়মকানুন ভাঙার মানুষ ছিলাম, সেই আমি আজকের আমি হতে পারতাম না। ভাই বোন কজন ছিলেন? আমরা নয় ভাই, এবং এই নয় ভাই কোনো বোন নাই আমাদের। আপনার একজন বিখ্যাত ভাইকেও তো আমরা চিনি, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, উনি আমার বড় ভাই। তাকে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই, তার নামেই তিনি পরিচিত। তার নামেই তিনি পরিচিত। আপনার জন্ম নানা বাড়িতে, হ্যাঁ, ঝিনাইদহে, পৈতৃক বাড়ি যশোরে, এবং শৈশবের পুরোটা সময় কেটেছে যশোর শহরে। যশোর শহরে তো অবশ্যই কেটেছে, কিন্তু ছুটি হলেই আমি চলে যেতাম মামা বাড়িতে। তো কেমন যে মামা বাড়ির গ্রামাঞ্চল, এই গ্রাম আমাকে খুব টানত। ঝিনাইদহ মাগুরা সংলগ্ন এই অঞ্চলগুলো, এখানে সব বড় বড় কবিয়ালদের জন্ম। হ্যাঁ, ওই হরিশপুর, ওখানে ওই বেড়বেড়ি, ওখানে যেখানে পাগলা কানাইয়ের জন্ম, এবং তাদের যে সমস্ত শিষ্য সামগ্রী আছেন তাদের কণ্ঠে গান শুনেছি সারা রাজ্যে গিয়ে। এটা মামা বাড়ি যাওয়া বলেই সম্ভব ছিল, বাড়িতে হলে পারতাম না। তো কবি গান তো সারা রাত হয়, দুই কবিয়ালের মধ্যে যুদ্ধ হয়। তখন আমি ক্লাস এইটে পড়ি সম্ভবত, দেখতে গেছি এক কবিয়াল আসেননি। এখন সবাই ঠেলে ঠুলে আমাকে তুলেছে, আরে আমি তো গান গাইতে পারি না। আচ্ছা, তো সবাই বলছে তুই তালে তালে বলে যাবি খালি। তো এখন উনি প্রশ্ন করছেন। তো এই আমার একটা ব্যাপার ছিল, আমাদের পড়াশুনোটা ছিল ছোটোবেলা থেকে স্কুলের বইয়ের বাইরে। যেমন আমি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত সাহিত্য আমি স্কুল জীবনে পড়ে শেষ করেছি, তখন বুঝিনি কিছু, পরে বুঝেছি। মানিক বন্দ্যোপাধ্যায় পড়ে বুঝেছি যে আচ্ছা, দান্দিক বস্তুবাদী হাকে বলে। এই বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন ধর্মীয় যে সমস্ত মিথসমূহ আছে সে সম্পর্কেও খুব ভালো জানাশোনা ছিল। তো যে কারণে আমি ওইভাবে ওই তালে তালে কথা বলে, আচ্ছা, গান গাওয়া তো আমার পক্ষে সম্ভব না, সেই আসরটি অন্তত রক্ষা করেছিলাম। আচ্ছা, আপনি লেখালেখি শুরু করেন কবিতা দিয়ে, তো হাতে খড়ি কখন থেকে হলো? লেখালেখি শুরু হয়েছে আমার, আমি যখন ক্লাস ফাইভে পড়ি, ফাইভে কি ফোরে পড়ি,
তখন আমার একটা পদ্য ছাপা হয়, শতদল নামে একটি পত্রিকা বেরোতো যশোরে, তো ওটিতে ছাপা হয়। সেটা ছিল চুরি করা মহাপাপ পড়িয়াছে বারবার, ভুল হলে পাঠশালে ছিল না কোন স্তার। আচ্ছা, বৃদ্ধ সে পণ্ডিত, লোক বড় মজবুত, পিটুনির চোটে তার পালাতো দেশের ভূত। তখন আমি ছন্দ জানি না, কিচ্ছু জানি না, কিন্তু এখন এসে দেখি এত নির্ভুল ছন্দে আমি কীভাবে এতটুকু বয়সে। তো এইভাবে লেখা শুরু। তো তখন আমার ক্লাসমেট যারা ছিল, আস্তে আস্তে বড় আমার লেখা এরকম বেরোতে লাগলো, ঢাকার বিভিন্ন শিশু পত্রিকায় বেরোই। আমাদের দাদু ভাই, দাদাভাই ছিলেন কচিকাচার আসরে, এখানে বেরোতো, বিভিন্ন জায়গাতে বেরোতো, আমাদের স্কুল উপযোগী লেখা আর কি সব। তো এই করতে করতে যখন ক্লাস 8-9 দিকে আসলাম, ক্লাস 8 আমার জীবনের একটা বাঁকের সময় আর কি। তখন আমার কিছু বন্ধু বান্ধব যারা গান গাইতো, আচ্ছা, তারা আমাকে ধরে বসলো, তুই এত ভালো পদ্য লিখিস, তুই গান লিখতে পারবি, গান লেখ। আচ্ছা, এখন পদ্য তো লিখি মনের খেয়ালে, গান কি করে লিখব? গান শুনতাম এমনিতে, গান শুনতে খুবই পছন্দ করতাম। আমি ওই যে বলেছি সারা রাজ্যে গিয়ে গান শুনতাম, বিজয় সরকারের গান আমি তার মুখে শুনেছি, মুসলিম বয়াতির গান আমি তার মুখে শুনেছি, এবং রাতের পরে রাত জেগে গান শুনতে 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 গানের একটা অন্তরা, একটা সঞ্চারী, একটা আভোগ থাকে, এটা আমি বুঝতে পারলাম। এবং বুঝতে পেরে আমি লেখা শুরু করলাম। তো লিখি, ভালো লাগে না, নিজের কাছে ভালো না লাগলে তো সেটা আর কারো কাছে ভালো লাগবার প্রশ্নই নেই। তো এইসব লিখতে লিখতে একটা গান মনে হলো যে মোটামুটিভাবে বোধ হয় একটা গানের কবিতা হয়ে উঠেছে। তো আমি সেটা ওদেরকে দিলাম, ওরা তো পেয়ে মহা খুশি। আচ্ছা, তো বিশেষ করে আমার ঘনিষ্ঠ বন্ধু শাহ মোহাম্মদ মোর্শেদ, মরহুম এখন, ও পেয়ে এটা সুর করে ফেললো। আচ্ছা, এটা সুর করে স্কুলের অনুষ্ঠানে গাইল, স্যাররা সব খুশি। আরে বাহ, এটা তুমি সুর করেছো, এটা এই গান কোথায় পেলে? এই যে গান ও লিখে দিয়েছে। তো স্যার এরা খুব অবাক। তো এই থেকে স্কুলে একটা মজার ব্যাপার হলো যে টিচাররাও ক্লাসে এসে বলতেন, কই হে কবি, উঠে দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে একটি ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে ক্লাস 8 কেন আমার জীবনে এত আমি বলছি, ক্লাস 8 আমার ব্রেকআপ স্টাডিও ঘটলো। আচ্ছা, কারণ হচ্ছে যে এই সময় আমার সঙ্গে পরিচিত হলেন, আমি পরিচিত হলাম এমন এক কিংবদন্তির সঙ্গে যার নাম নিতে আমি অনেকবার মনে মনে সালাম করি, তিনি হচ্ছেন এস এম সুলতান। ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এস এম সুলতানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে উনি আমাদের ছবি আঁকা শেখাতেন। উনি কোনো ফর্ম বলতেন না, রং দিয়ে বলতেন, তোর ইচ্ছা মতো রং দে, এমনভাবে রং দিবি যেন দেখতে সুন্দর লাগে। এই যে ওনার কাছে এই করতে 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 ওনার কাছে শিখতে শিখতে আমি একসময় ওনার তল্পিবাহক হয়ে গেলাম। সকালবেলা এসে আমি এসে ওনার ঘুম ভাঙাতাম, ঘুম ভাঙিয়ে ওঠার পরে ওনার সঙ্গে সঙ্গে ওনার যেসব তল্পি তল্পা ছিল ওগুলো আমার কাঁধে, একসঙ্গে আমরা যেতাম শ্মশানে। শ্মশানে এক সাধু ছিলেন, আর যে যেত তাকেই উনি ছবি এঁকে দিয়ে দিতেন। এই সমস্ত বিষয়গুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে, যে জন্যে আমি ছবি আঁকা শিখবার জন্যে যশোর থেকে পালিয়ে চলে গেলাম খুলনা। এবং আপনি আপনি আর্ট কলেজে পড়তেও চেয়েছিলেন? চেয়েছিলাম। পরিবারে ডক্টর মনিরুজ্জামানের প্রভাব আছে, এদিকে গুরু এস এম সুলতানের প্রভাব আপনার মধ্যে ঢুকে গেল, এবং আপনি আর্ট কলেজে পড়তে যেতে চেয়েছিলেন এবং পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পড়া হলো না। হলো না, কারণ হচ্ছে যে আবদিন স্যার গিয়েছিলেন এক্সটার্নাল হিসাবে, তুমি আমার স্কেচ দেখে বলেন, আরে তুমি তো দারুণ আঁকো, কিন্তু তুমি তো ম্যাট্রিক পাস না, আমার ওটা তো আর এখন স্কুল নাই, কলেজ হয়ে গেছে, তুমি ম্যাট্রিক পাস করে আসো। ম্যাট্রিক পাস করতে গেলাম। তো এই যে পড়ার সময় আসলে আমার
আমার মতো বোহেমিয়ান মানুষের পক্ষে লেখাপড়া কী করে হলো আমি নিজেও জানি না, বলতে পারবো না। পরীক্ষা চলছে, আমি চলে গেছি নাটক করতে। আচ্ছা, আমাকে যে ধরে নিয়ে এসছেন, আমি চলে গেছি জেলেদের ওখানে, আমাকে ধরে এনে ইয়েতে বসিয়েছেন আমার এক খালাতো ভাই। তো এইভাবে আমি আমার এই সময়টা কাটিয়েছি। কিন্তু ম্যাট্রিক পরীক্ষা দেবার পরে আর্ট কলেজে যাব, তো একটা ভয়ঙ্কর কীর্তি করে ফেললাম। সেটা হচ্ছে যে কোনো রকম একটা সেকেন্ড ক্লাস পেলাম, কিন্তু বাংলায় লেটার পেয়ে বসে থাকলাম। আচ্ছা, এবং এই বাংলায় লেটার পাওয়ার জন্য বড় ভাই ধরলেন তোকে পড়তে হবে বাংলা সাহিত্য, বাংলা পড়তে হবে। আচ্ছা, উনি নিজে বাংলা সাহিত্যের ছাত্র। আমার আর আর্ট কলেজে যাওয়া হলো না। নির্ধারণ করতে সময় লেগেছে অনেক দিন যে আমি আসলে কি করব। আমি কি নাট্য অভিনেতাই হব, নাট্য পরিচালকই হব, আমি কি চিত্রকর হব, ছবি আঁকব, নাকি আমি কবিতাই লিখব। আচ্ছা, খুব মজার ব্যাপার হচ্ছে যশোর কলেজ থেকে আমি কবিতা পাঠাতাম ঢাকার পত্রপত্রিকা এবং ঢাকার সমকালে আমার বয়সী আমার কবিতা ছাড়া আর কারো কবিতা ছাপা হয়নি সে সময়। কর্মজীবনটি কিভাবে শুরু হলো? এই 68 সালে রেডিওতে চাকরি পেলাম, রেডিও পাকিস্তান রাজশাহীতে। তো ঢাকায় তো তখনও আমার এমএ কমপ্লিট হয়নি, পরীক্ষা কমপ্লিট হয়নি, ফলে আমাকে ওই অনার্সের সার্টিফিকেটটাই দিতে হলো এবং ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অতএব আমার পোস্টিং হলো রাজশাহী। বেতার টেলিভিশন এইসবের সঙ্গে আমার যোগাযোগ অনেক আগে থেকে। আমি 1965 সালে যেমন টেলিভিশনের গীতিকার হিসাবে মনোনীত হই, তেমনি বেতারের গীতিকার হিসাবেও মনোনীত। আচ্ছা, তো বেতার টেলিভিশন দুই জায়গায় আমি গান, আমার গান তখন বাজে প্রায়ই বাজে। তো রেডিওর চাকরির বিজ্ঞাপন দেখে আমি বড় ভাইকে না জানি, আচ্ছা আচ্ছা, ওনাকে জানালে তো হয়তো করতে দিতেন, কিছুতেই দিতেন না। কারণ ওনার তো ইচ্ছা আমি অধ্যাপক হবেন। হ্যাঁ, কিন্তু আমার তো তখন ওই এইসবের দিকে দৃষ্টি চলে এসছে। রেডিওতে চাকরি হয়ে গেল এবং জয়েন করলেন। এবং আমি জয়েন করলাম। এতক্ষণ আপনার কর্মজীবনের আলাপ করছিলাম, এবার একটু ব্যক্তিগত জীবন প্রসঙ্গে আসি। বিবাহ, বৈবাহিক জীবন শুরুর একটা প্রচেষ্টা। বিবাহ কিন্তু আমি করে ফেলেছি আগেই। আগেই করে ফেলেছেন? দুজনেরই পছন্দ ছিল। আর পছন্দটা আমার দিক থেকে বেশি ছিল, ফলে আমি প্রপোজ করেছিলাম। আমাদের আত্মীয়তাও ছিল দুই পরিবারে, একটু দূর সম্পর্কের হলেও যাতায়াত ছিল, আত্মীয়তা ছিল। দুই পরিবারই সম্মত হলেন এবং বিয়ে করে ফেললাম। তখন আমি ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, এই সময়ে বিয়ে করে ফেললাম। এরপর আস্তে আস্তে বাচ্চারা হলো। দীর্ঘবিবাহিত জীবন এবং দুই কন্যা আছেন? দুই কন্যা আমার। আমরা পরিবারের গল্পে ছিলাম, দুই কন্যা স্ত্রী, তারা এখন আছেন এবং আপনার জামাতারা আছেন। আমরা তাদেরকে আমাদের ক্যামেরায় ধরেছিলাম, তারা কি বলছেন আপনাকে নিয়ে আমরা সেটি একটু দেখে আসবো। সব সন্তানের কাছে তো তার বাবাই শ্রেষ্ঠ বাবা, আমাদের কাছেও অবশ্যই আমাদের বাবা শ্রেষ্ঠ বাবা, অসাধারণ বাবা। তিনি একজন মানুষ হিসেবে ভীষণ সৎ এবং আশেপাশের মানুষের জন্যে করবার যে তার তাড়না এবং করার সার্বক্ষণিক চেষ্টা, তার জন্যে তার প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা। আব্বু অগণিত অসংখ্য গান, এবং সেই গানগুলো অসাধারণ অসাধারণ সব গান। সেই গানের মধ্যে দিয়ে আমার সবচেয়ে প্রিয় আব্বুর প্রতি ভালোবাসার অন্যতম জায়গা হচ্ছে আব্বুর দেশাত্মবোধক গান। উনি একজন দেশবরেণ্য গীতিকবি না শুধু, উনি একজন অসম্ভব ভালো চিত্রশিল্পীও। উনি রংতুলি, কাগজ কলম এবং এছাড়াও ডিজিটাল মাধ্যমে প্রচুর ছবি এঁকে থাকেন এবং প্রত্যেকটা ছবি এক একটি অতুলনীয়। উনি এখন যেটা করছেন সেটা হলো যে আধুনিক এখনকার দিনের যারা নতুন গীতিকবি আছে তাদের জন্য উনি একজন পথ প্রদর্শক, উনি তাদের জন্য একজন মেন্টর বা গাইড হিসেবে উনি সঠিকভাবে গীতি কবিতা রচনার কৌশলগুলো শিখিয়ে থাকেন। উনি সামাজিক মাধ্যমে উনি খুবই সরল এবং বর্তমান সমাজের এবং দেশের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো উনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সময়ে সময়ে এর প্রতিবাদ করেন, তীব্র প্রতিবাদ করেন এবং
কিছু কিছু সময়ে উনি এই শুধুমাত্র প্রতিবাদ না, উনি এর সমাধানও দিয়ে থাকেন। আমরা ওনার সুস্থ, আনন্দময় এবং দীর্ঘ জীবন কামনা করি। আবুকে ছোটবেলায় যেহেতু ওইভাবে আমরা পাইনি ঠিকই, কিন্তু আমাদের সব কিছুতেই আব্বু ছিলেন, কারণ আমার মার ভালোবাসাই এটার বড় কারণ। তিনি এমনভাবে বাবাকে সবসময় আমাদের মাঝখানে রাখতেন, তার গল্প দিয়ে, তার ছেলেবেলার গল্প আমার দাদার কাছে, দাদির কাছে শুনে আব্বু একদম আমাদের সব কিছুর সাথে মিশেছিলেন। আমাদের খুব অভাবের সংসার ছিল তখন, কিন্তু তার মাঝখানে বাবা ঠিক অন্যদের কষ্টের সময় তাদের পাশে দাঁড়াতেন। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় খুব মানে বাবার প্রতি আরও শ্রদ্ধাশীল করতো। এমন একটা পরিবারের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি যেখানে পরিবার প্রধান হচ্ছেন গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, একজন বহুধা প্রতিভাধারী একজন গুণী ব্যক্তি। আমি দেখেছি আমার শাশুড়ি এবং তার দুই মেয়ে কীভাবে তাদের বাবাকে আগলে রাখেন, যত্নে ঘিরে রাখেন। ব্যক্তিগত জীবনে আমরা বাবার সাথে আমাদের যে প্রতিনিয়ত যে আড্ডা, মতবিনিময় বা যুদ্ধ, এ যেমন প্রাঞ্জল তথ্য সমৃদ্ধ হয়, আবার বন্ধুসুলভ। আল্লাহ তাআলার কাছে আমার দোয়া এই যে বাবাকে সুদীর্ঘ জীবন, কর্মময় জীবন এবং সুস্থ রাখবেন। 50 বছর বেশি একসাথে থেকে চলছি, তো তার মধ্যে দিয়ে প্রথমে বলি যে এখন যেখানে সে দাঁড়িয়েছে এখানে, শুধু মানে ওকে ওর গান শুনে শুনে সময় কাটানোটাই আমার কাছে মনে হয় সবথেকে বড় ইয়ে। লাখ লাখ না, হাজার হাজার না, কিন্তু যা যে গানগুলো লিখেছে সেগুলো মনে হয় যতবার শুনি ততবারই আরও শোনার আগ্রহ বাড়ে। মাঝে মাঝে ওর উপরে যদি কখনো রাগ হই, ওর একটা গান শুনলে আমার সব দুঃখ ভুলে যাই। আমি কখনো ওকে বাজারের থলে হাতে দিতে যাইনি, ওকে ওর হাতে কলমটাই মানায়। ও যখন লিখতে বসে আমি সমস্ত পরিবেশ থেকে ওকে আলাদা করে রাখি, বাড়িতে কোনো শব্দ করতে দিই না যে ওর লেখাতে একটু বিঘ্ন ঘটুক। ভালো থাকুক, আপনার দোয়া করবেন যে ও ভালো থাকুক। আপনি বেতার টেলিভিশনে তালিকাভুক্ত হবার আগেই আপনার গান বেতারে প্রচারিত হতো, তালিকাভুক্ত হয়েছেন পরে পরে, হ্যাঁ, সেই গল্পগুলো একটু জানতে চাই। আমি যশোরে খাতা পাঠিয়েছি, এটা 1975 সালের কথা। 25টি গানের খাতা সম্ভবত, 25টি গান যতটুকু শুনেছি, হ্যাঁ, এর 25টি গানই তারা কিনে নিয়েছে, কিনে নিলেন, কিন্তু আমাকে রয়্যালটি দেননি। হঠাৎ করে শুনি যে এ মাসের গান প্রচারিত হবে, সুর আজাদ রহমান সাহেব, আচ্ছা, আর গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। শুনলাম, আমার বন্ধুরাও বলল, আরে তোর গান তো এ মাসের গান হবে। এ মাসের গানের একটা বিশেষ বিষয় ছিল, চার রবিবারে, তখন রবিবার ছুটির দিন ছিল, চার রবিবারে চারজন শিল্পী গাইতেন, একই সুরে, একই কথায়, একই গান। আমার কি সৌভাগ্য, আমার গানটি গিয়েছিলেন ফেরদৌসী রহমান প্রথম দিন, দ্বিতীয় দিন সৈয়দ আব্দুল হাদি, বাহ, দ্বিতীয় রবিবারে, তৃতীয় রবিবারে আঞ্জুমান আরা বেগম, আচ্ছা, এবং চতুর্থ রবিবারে মনু দে নামক একজন শিল্পী ছিলেন, হারিয়ে গেছেন, বেঁচে আছেন কিনা জানি না, কিন্তু চমৎকার কণ্ঠ ছিল। আচ্ছা আচ্ছা, মানে এনাদের পাশাপাশি দেওয়া, এই তো একেবারে যে সে আর্টিস্ট হলে দিতেন না। তো এটা প্রচার হবার পরে, তারপরে যে জিল্লুর রহমান সাহেব যিনি ডিরেক্টর ছিলেন, তিনি এটা শুনেছেন, শুনে তার ভালো লেগেছে খুব। আচ্ছা, তো তিনি নিজের রুমে বসে গানটা চালিয়ে শুনছেন, তখন রুমে রুমে ওই ইয়ে থাকতো, গান চালিয়ে শোনা যেত, আবার স্টুডিওর গানও শোনা যেত এখানে। হঠাৎ করে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি ছিলেন, তখন তো ছিল প্রোগ্রাম প্রডিউসার, প্রোগ্রাম অর্গানাইজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টর। এখন যেমন অনেক আরও মাঝখানে পদ আছে, এগুলো ছিল তখনকার অর্গানোগ্রামে, এরকম ছিল, এরকম ছিল। আচ্ছা, তো উনি ওই ওকে ডেকে বলেছেন যে রফিকুজ্জামানটা কি, এত সুন্দর গান লিখেছে, ও আমাদের গীতিকার না? ওর যে না, উনি গান পাঠিয়েছিলেন, তো ওনার 25টা গানই কিনে নিয়েছি, কিন্তু রয়্যালিটি দেইনি। কেন? আর একটু পাকা হয়ে আসুক। আচ্ছা,
রাখেন, এত সুন্দর গান যেটা আপনার আপনার সুরকার নিয়ে এ মাসের গান করেছে আপনি বাজিয়েছেন, তাকে আপনি করেননি। আমি বসে আছি, এক্ষুনি যান, তার সমস্ত কিছু রেডি করে নিয়ে আসেন, আমি সই করে যাব আজকেই। এই আমার রয়্যালটি পেপার সই হয়ে গেল। আচ্ছা, উনি সই করলেন, তারপরে তো আমি পেলাম এবং তালিকাভুক্ত হয়ে গেল। তালিকাভুক্ত হয়ে গেল। আচ্ছা, আপনি বেতার টেলিভিশনের ধারাবাহিকতায় ধীরে ধীরে চলচ্চিত্রে যুক্ত হয়ে গেলেন, চলচ্চিত্রের গান লেখাও শুরু করলেন, চলচ্চিত্রে যুক্ত তার সুযোগটা কিভাবে হলো? খন্দকার নুরুল আলম। আচ্ছা, আর একটি নাম যার সঙ্গে আমার, যার প্রতি আমার শ্রদ্ধা আগে থেকেই ছিল, যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, ঘনিষ্ঠতা হয়েছিল, এক রুমে আড্ডা দিতাম আমরা, উনি আমাকে বললেন যে আমি আপনাকে কথা দিচ্ছি আমার ছবিতে লেখেন। আচ্ছা, এই ওনার ছবিতে গান লেখা শুরু হলো, স্মাগলার নামে একটা ছবি, সাথী আমার হলো না তো কেউ, সাথী আমার হলো না তো কেউ, সাথী হারা এই জীবনে। এই গানটি দিয়ে শুরু চলচ্চিত্রের গান লেখা। তারপরে ওনার সুরে তো দেবদাস, চন্দ্রনাথ, শুভদা, রবীন্দ্রনাথের শাস্ত্রী, তারপরে বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ অবলম্বনে এখানে একটা ছবি তৈরি হয়েছিল। সাহিত্য নির্ভর ছবি হলেই আপনার অধিকাংশ ক্ষেত্রে আমি গান লিখতাম, এবং হুমায়ুন আহমেদের প্রথম যে ছবি হয়েছিল সেই ছবির গান আমি লিখেছিলাম। আচ্ছা আচ্ছা, সেটা ছিল শঙ্খনীল কারাগার। আপনি শুধু চলচ্চিত্রের গান লেখার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, চলচ্চিত্রের প্রায় সকল ক্ষেত্রে আপনি জড়িয়ে পড়েন। কাহিনী লেখেন, চিত্রনাট্য লেখেন, সংলাপ লেখেন। আমি এই মুহূর্তে দর্শকদের জন্য বলতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র ছুটির ঘন্টার সংলাপও আপনার লেখা, দর্শক হয়তো জানে না। কি যে চমৎকার পিকচারাইজেশন করেছেন আইজুর রহমান, মানে অপূর্ব পিকচারাইজেশন। আপনার নিজের কাছে স্মরণীয় গানগুলো? সত্যদা একদিন এসে বললেন, সত্য সাহা, যে দুটো গান লিখে দিতে হবে। আচ্ছা, এক্ষুনি আমাকে বলার আগে বললেন, আপনি বসেন, ভাবি দুপুরে খাবো। আচ্ছা, বলে এসে আমার নিয়ে বসলেন, দুটো গান লিখতে হবে, একটা এই কি বলে স্বাধীনতার পর প্রথম সাবিনা রেডিওতে গাইবে এই গান, আর একটাই নতুন ছেলেটা গাইবে। আচ্ছা, তাই বললাম যে আপনার কাছেও নতুন ছেলে, আমি সিলেট বেতারে চাকরি করে এসেছি, আমি ওকে খুব ভালোভাবে চিনি, সুবীর নন্দী। হ্যাঁ, আচ্ছা, তো এই দুটো গান লিখতে হবে। আমার মনে হলো যে সুবীরকে দিয়ে একটু মজার গান করানোর চেষ্টা করি, হ্যাঁ, যেটাতে ওজনও থাকবে কিন্তু গানটা একটু মজার হবে। তো ভাবতে ভাবতে হঠাৎ মাথার মধ্যে আসলো যে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছে যে তাতেই আমি ধন্য হলাম। এই গানটি কালজয়ী হয়েছে, সর্বকালের একটা শ্রেষ্ঠ গান বলা যায়। এর মধ্যে খাবার ডাক আসলো, তো খেতে বসে বসেই মাথার মধ্যে অল্প অল্প আসতে আরম্ভ করলো। খাওয়া শেষ করে এসে বসে আমি প্রথম লিখলাম, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, আরেকটি কালজয়ী গান, নিন্দা আমার প্রেম উপহার, সাত নরী হার কলঙ্ক। এটা একটা এক্সপেরিমেন্ট হিসাবে আমি লিখলাম, আর সত্য দাও একেবারে খুশি হয়ে আচ্ছা এটা নিয়ে নিলেন। এইরকম একজন কালজয়ী সৃষ্টির স্রষ্টাকে আজকে জিজ্ঞেস করতে চাই, আজকে আমরা সঙ্গীত কোথায় আছে, সৃষ্টির কোন জায়গাটা আছে? আজকে যারা কণ্ঠসঙ্গীত গান গাইছে, যারা আজকে যারা যন্ত্র বাদনে যারা আছেন, আজকে যারা সুর সৃষ্টি করছেন, গানের কবিতার সুরানুবাদ যদি যথাযথ হয় তবে তা মানুষের কানে লাগবেই। আপনি আমাদের একজন দিকপাল হিসেবে আজকের প্রজন্মকে, আজকে যারা সৃষ্টির সঙ্গে যুক্ত, তাদেরকে স্পেসিফিক কী পরামর্শ? এই এটাই বলবো। আচ্ছা, এটাই বলবো যে তোমরা যাই করো, তোমার নেবার অধিকার আছে সারা পৃথিবী থেকে, কিন্তু তোমার মূলটা যেন এই মাটিতে, তোমার মাটিতে গাঁথা থাকে। তোমার মূল যদি তোমার মাটিতে গাঁথা না থাকে, তাহলে তুমি একদিন কোথায় অদৃশ্য হয়ে যাবে, হারিয়ে যাবে, কেউ কেউ তোমার খোঁজ পাবে না। তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আবারও একটু শুনে আসবো আপনাকে যারা পছন্দ করেন,
ভালোবাসেন, আপনার সতীর্থ, বন্ধু, কাছের মানুষ কয়েকজনকে আমরা পেয়েছিলাম, তারা আপনাকে নিয়ে দুটো কথা বলেছেন, আমরা সেটি একটু দেখে আসবো। আমি যখন গান লেখা শুরু করি, প্রথম দিককার গানগুলোতে প্রচুর ভুল থাকতো, না থাকতো ছন্দ, না থাকতো প্রপার অন্তমিল। তিনি আমাকে শিখিয়েছিলেন অনেক আদর করে, মানে এত সুন্দর করে শিখিয়েছিলেন যে সেটা মনের ভিতর গেঁথে যেত। আর সবচেয়ে বড় কথা, তিনি কখনো রাখতেন না। যখনই কোনো গান লিখতাম বা মনে হতো যে এখানে একটু হয়তো কোথাও গোলমাল আছে, ওনার কাছে গেলে উনি সস্নেহে উনি শেখাতেন। তাকে আমি দেখি পিতার মতো। যে কেউ, যে কোনো শিষ্য, যে কোনো ছাত্র তাকে নিয়ে যখন ভাববেন, তখন প্রথমেই পিতার মুখটা মনে পড়বে, মনে হবে আমরা পিতার কথা চিন্তা করছি। আমার মনে হয় জীবদ্দশায় এটাই তার সবচেয়ে বড় পাওয়া। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছ, বলবো আমি নাওনা জেনে চোখের কাছে সেখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি। এরকম অসংখ্য অসংখ্য দেশাত্মবোধক গানের রচয়িতা, এদেশের স্বনামধন্য প্রতিভাবান গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। আমি বাংলাদেশ টেলিভিশনে যখন চাকুরিরত ছিলাম, মোহাম্মদ রফিকুজ্জামানের অসংখ্য গান আমি ওনার প্রচার করেছি, রেকর্ড করেছি। আমি মনে করি আমাদের দেশের একজন যথেষ্ট, মানে অনেক শ্রেষ্ঠ একজন গীতিকার, গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। রফিক ভাই লিখতেন, আমাদের অনুষ্ঠান করতেন, কিন্তু অনেক কষ্টও দিয়েছেন। কেমন বলবো, সেটা হচ্ছে যে আমার রেকর্ডিং আসলো, আমি বললাম যে রফিক ভাই আমার তো অত তারিখে অডিও হবে এবং এই তারিখে ভিডিও হবে, তা আপনি আমাকে 10টা গান লিখে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো। রফিক ভাই দিন যায়, রফিক ভাই আর গান নিয়ে আসে না, আর টেনশন। আমি আর খন্দকার ভাই খুব মন খারাপ করি, তা আমি ভাবি যে আর কখন আমি রফিক ভাইকে কোনো অনুষ্ঠানে আমি ডাকবো না, কারণ এত পেন দেয়, এত কষ্ট দেয়, উনি কথা রাখেন না, কিছুতেই ওই শিডিউল ডেটে গান দিবেন না। খুব মন খারাপ, কারণ তখন তার এরকম আপনার ট্র্যাক মেশিন ছিল না, শিল্পীরা এসে মানে অডিটোরিয়ামে রেকর্ডিং ধারণ করতেন আর কি। তারপরে দেখা গেলো শেষ মুহূর্তে উনি তড়িঘড়ি করে গানগুলো নিয়ে আসতেন, আমি তো খুব মন খারাপ রেগে আছি। তারপর উনি হাসতে হাসতে আমাকে স্ক্রিপ্টটা দিলেন, এবং আমি মন খারাপ করেই যখন স্ক্রিপ্টের দিকে চোখ বুলালাম, বিশ্বাস করেন এত চমৎকার গান, এত সুন্দর তার শব্দ চয়ন, এত সুন্দর তার গীতিকাব্য, আমার সেই মুহূর্তে আমার রাগ, মান, অভিমান সব আমি ভুলে গেলাম। তখন রফিক ভাইয়ের দিকে একটু হেসে বললাম, অনেক ধন্যবাদ। রফিকুজ্জামানের গানের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তিনি অসাধারণ গান লেখেন। কারণটা হচ্ছে এই, তিনি তার বিষয়বস্তু যে নির্বাচন করেন সেটা অসাধারণ, বিষয়বস্তুর প্রকাশ অর্থাৎ শব্দের বুননে তার যে আবেগ, তার যে ভাবনা তিনি প্রকাশ করেন সেটাও অসাধারণ। আর তার অদ্ভুত একটি দক্ষতা রয়েছে, সেটা হচ্ছে ছন্দের উপর। তিনি যে সমস্ত গান লিখেছেন এবং আমার মনে হয় যে ভবিষ্যতে লিখবেন, এই যে ছন্দ, শব্দের বুনন, বিষয়বস্তু সব মিলিয়ে একটা পূর্ণতার মধ্যে তিনি একজন গীতিকার হিসেবে তার সৃষ্টিকর্ম সৃষ্টি করেন। এখানেই কিন্তু অন্যান্য গীতিকারের সঙ্গে একটা বিরাট পার্থক্য রয়েছে, আমি শব্দটা ব্যবহার করেছি পূর্ণতা। তিনি প্রচুর ভালো গান লিখেছেন। আমি সবশেষে এমন একটি গানের কথা উল্লেখ করব, সেই গানটি হচ্ছে দেখে রজনীগন্ধার বনে ব্যাকুল হাওয়ার দুষ্টুমি, বুঝলাম এসেছ তুমি। রফিকুজ্জামান এখানেই অনন্য হয়ে আছেন গীতি কবি হিসেবে। আধুনিক গানের যা একটা নতুন আদল তৈরি হলো তার মাধ্যমে, সেটা কিন্তু সত্যি খুবই প্রশংসনীয়, এবং এমনকি তার অনেক বড় বড় তার পূর্বসূরীদের চাইতেও ভালো। তার একটা গান আছে, তার গানটা আমি খুব গাইতাম, পরবর্তীকালে অনুপ দা রেকর্ডিং করেছেন। আমার হারানো দিন হারানোই থাক, দেখো না কেমন করে আমার চোখে, এই ধরনের আবেগ ঘন গান এবং প্রকৃত আধুনিক বাংলা গান কিন্তু মোহাম্মদ রফিকুজ্জামানের হাত দিয়ে বেরিয়েছে। এবং তার দেশের গান
অসাধারণ। একটি দোরেল বনে ডাকলে আমি বাংলাদেশের গান শুনি, একটি শাপলা ঝিলে ফুটলে আমি বাংলাদেশের রূপ দেখি। এই যে এই উপমাগুলো একেবারে আধুনিক উপমাগুলো তিনি দেশের গানে যুক্ত করেছেন। যেমন আমার বাউল মনের একতারাটা, এই ধরনের উপমাগুলো তার আধুনিক গানে খুব চমৎকারভাবে মিলিত হয়েছে কবিতার আদল নিয়ে। আমি রফিক ভাইয়ের দীর্ঘ দীর্ঘ জীবন কামনা করছি। মোহাম্মদ রফিকুজ্জামান আমাদের রফিক ভাই অসাধারণ একজন গীতিকবি এবং গীতিকার। ওনার লেখাতে যে সমস্ত শব্দ উনি ব্যবহার করেন সেগুলো অসাধারণ, সেগুলো আমি কোথাও পাই না। ওনার লেখা অসংখ্য গান আমি গেয়েছি, খন্দকার নুরুল আলম ভাইয়ের সুরে, আলাউদ্দিন আলী ভাইয়ের সুরে, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে। গানগুলো একেবারেই অনন্য, অসাধারণ, কোনো গানের সঙ্গে কোনো গান মিলবে না, প্রত্যেকটাই এত আলাদা। আমার সৌভাগ্য হয়েছিল একবার রফিক ভাইয়ের লেখা একটা গানে সুর করার। হ্যাঁ, রফিক ভাইয়ের একটা গান আমি সুর করেছিলাম, গানটা রেকর্ডিংও হয়েছিল। এই সৌভাগ্য যেমন আমার হয়েছিল তেমন একটা দুর্ভাগ্য বলতে পারি। গানটা রেকর্ডিং করা হয়েছিল কবরীর পরিচালিত ছায়াছবির জন্য, কিন্তু কবরী তো চলে গেলেন অকালেই, সুতরাং ছবিটাও বন্ধ হয়ে গেল, গানটাও আর জনসমক্ষে আসার সুযোগ পেল না। ব্যক্তি হিসাবে রফিক ভাইয়ের কোনো তুলনা নাই, উনি যেমন ভদ্র তেমন রসিক মানুষ, খুব মজার মানুষ। আমি দয়া করি রফিক ভাই অনেক দিন অনেক গান লেখেন এবং আমাদের সঙ্গীত জগৎকে আরও আরও সমৃদ্ধ করুন। আমরা কথা শুনে এলাম, তাদেরও চমৎকার কথায় আপনাকে মূল্যায়ন শুনে এলাম। আমাদের সব কিছুর উপরে বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, অবশ্যই 50 বছর পেরিয়ে 51 বছরে এসেছে, অবশ্যই অবশ্যই। আজকে বাংলাদেশটাকে কেমন দেখছেন? আমি আমার দেশকে নিয়ে তেমনভাবেই ভাবি। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, যে মাটিতে, এই যে আমি আমার একটা ছোট্ট একটুখানি বলি যে আমি বেঁচে থেকে মাগবোধ হলো, আচ্ছা মরে গিয়ে হব মাটি, বুঝবে তখন আমিও তো বাংলাদেশের মাটির মতো সোনার চেয়ে খাঁটি। মাটি আমার ক্ষুধার অন্ন, মা যে দুধের বাটি, আমার দেশ আমার কাছে সেই মা, সেই মাটি যে ক্ষুধার অন্ন, যে দুধের বাটি। বিশাল পৃথিবীর তুলনায় আমাদের ছোট্ট মানব জীবন, এই ছোট্ট জীবনে একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে অনেক কিছু সৃষ্টি করেছেন। কখনো কি মনে হয় না জীবনটা আরও যদি দীর্ঘ হতো আর কি কি করতে চাইতেন? অপূর্ণতা আছে কিনা কোনো? সে অপূর্ণতা তো আছেই, সে অপূর্ণতা আছে বলে যন্ত্রণা আছে, আর যন্ত্রণার আগুন না থাকলে কোনো কিছুই পরিপাক হয়ে সামনে আসে না। এই আগুন আমার যেন জীবিত থাকে মৃত্যু পর্যন্ত, এটা আমি কামনা করি। চমৎকার কথামালায় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছে। স্টুডিওতে এসে আপনার জীবনের কথা, আপনার ভাবনার কথাগুলো আমাদেরকে জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যারা আমার সম্পর্কে এত এত কথা বলেছেন। বিটিভির সমস্ত দর্শককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আগামী পর্বেও ঠিক এমনি একজন গর্ব করবার মতো মানুষকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবার আশা রাখছি। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।